ইউজিসি নেট বাংলা বিষয়ের ইউনিট 3 কাব্য ও কবিতার অন্তর্গত কবিতা সিংহের কবিতাগুলি এখানে পাঠ করা হলো। কবিতা সিংহের কবিতা রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত। আজীবন লজ্জা ঢেকে দেবে বলেই তার সেই একান্ত পুরুষ, নগ্ন ওই দময়ন্তী ফেলে গেল পথের ধুলায়, রক্ষকের হাতে খুন, বিশ্বাসের হাতে খুন, ভাগ্যে তোর ছিল রাজেন রানী, আহা তোর সব লজ্জা ঢেকে দিল দয়াময় ডোম, মাথার ভিতরে এক ক্রুদ্ধ ভ্রমর তা তীব্র হুলে ওই ছবি ওই তোর পথের সাইত মৃতদেহ, কীভাবে তক্ষিত করে কীভাবে বেধায় ওই মুখ, ও তো তোর মুখ নয় কেবল একার পুরুষ, সর্বস্ব চায় নিজের কবলে নিচে পক্ষপুটে শাখার তলায়, শৃগাল যেভাবে চায় সমস্ত নাগাল দূর সপ্রতিভ রসালো দ্রাক্ষার, কীটেরা যেভাবে চায় দষ্ট করে দিতে সব অর্জিত প্রজ্ঞান, অজেয় শিখরগুলি আহাতার করুণ বামন ঘুম বড় নষ্ট করে, অদেখা অরণ্যগুলি আহা তার স্বপ্ন হিসাবে মাপে, এনে দেয় রূঢ় বিশৃঙ্খলা, পথ আরও আছে অন্যদিকে, জনিস্তন সর্বস্ব সুখের ঘুমের এক মাংসের আংটিতে গড়া দারুণ পিচ্ছিল, যদি ফের জন্ম হয় এইবার ওই পথ তোর, পথ এই অন্যদিকে সুখের পতাকা বেঁধে নিশ্চিন্ত মাংসল ভ্রূণাবস্থায় নিজে, নিজের নারীত্ব থেকে ছিন্ন হওয়া তোমার নিদান, ফেরো এক লিঙ্গহীন বস্তুর জাঙালে, না হলে পুরানো পথ ব্রাত্যযাত্রা একাকি ভয়াল, না হলে নিয়তি আছে সেই এক অমোঘ হত্যার ক্রুর হাত, যার নাম হস্তারক যার নাম হিংস্র পুরুষ। পরের কবিতা হরিণা বৈরী। অঘোর গৈরী পথ বৈরাগিনী, পথ না আগুন নদী ক্রুরগামিনী, পড়ে চুল জলে ত্বক নাঙা পথ ধক ধক, জানে না সে ঘোরে ক্রোধ লোভী কামিনী, শাকিনী হাকিনী ধায় খরডাকিনী, কোথারে হরিণ তুই চিন্তামণি, বৈরী আপনা মাসে তোর হরিণী, হরিণী না জানে ঘর কোথারে হরিণ, একতারা হয়ে যায় তার ছিঁড়ে বিন, শিখা যায় লক লক আগুনে আহুতি হোক চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ, বৈরী আপনা মাসে হরিণা অচিন, একেলা নিলয় খোঁজে কোথারে হরিণ। পরের কবিতা আন্তিগোনে। কেয়া চক্রবর্তীকে উৎসর্গিত। একটি ১৭ বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবার একবারও তাবৎ সংসার, সুকরি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন, ঘাড় ধরে নিয়ে এসো অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, একবার শুধু একবার চুম্বন করাতে চায় আন্তিগোনে, তোমার ওই কলাপাতা রং পোশাকের পূর্ণ প্রান্ত দেশ, আন্তিগোনে তুমি কি জানতে পেরেছিলে, না না আন্তিগোনে ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসে বিক্রয়ন, ওরা তাবৎ সংসার শুধু অলিক আঠার জোড়া দিতে চায়, আমি চাই কেবল তোমার আত্মা যা চায় যা চায়, আন্তিগোনে আমি ওই সর্বগ্রাসী লোভী মেয়েদের সাথে সমস্ত চাই, সব চাই সতীত্ব এবং পরকীয়া, একসঙ্গে সতীচ্ছৎ এবং রমণ, এমনকি বাচ্চায়নও যাদের বিধান দেন দিনে সতী রজনীতে বেশ্যা বনে যেতে, আন্তিগোনে তুমি কেন ১৭ বছরে জেনে গেলে ওই সব শুকরীরা মনোমতো রান্নাঘর সমর্থ পুরুষ আর স্তনের দুধের শরীর যন্ত্রণার ভার কমাবার মতো শিশু পেলে থামাবেই সমস্ত চিৎকার, শুধু রেখে দিয়ে তার আদি খুনসুটি, আন্তিগোনে তুমি কেন ১৭ বছরে জানতে পেরেছিলে সব, লোভ এক ছুরি লোভী হতে নেই, লোভ কুটি কুটি সব দাঁতে কাটে, জন্মদিনের বড় নিটোল চাঁদের মতো কেক সে কেবল খণ্ড খণ্ড করে, সমস্ত পুরুষ করে রজনীগমন জননীগমন, শুধু স্বীকারোক্তি করেই দীপাস, তাই আন্তিগোনে এত সকাল সকাল কিংবা সকালেরও আগে নাকি রাতে নাকি জন্মের সময়
নাকি পিতার জ্যোতির্ময় ঔরসে ভাসমান বসে? তুমি বুকে রেখেছিলে মৃত্যুবিষ তীব্র সহজাত, যেভাবে স্বভাবে বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক। আন্তিগোনে, তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন, তোমার বস্তির সুগঠনে থেবায়ের অনাগত নৃপতির প্রথম দোলনা। তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ। কারণ তুমি যে ওই সতেরোর ভীষণ সকালে জেনেছিলে সত্যিকার কিছু পেলে কিছু কিছু তো ছাড়তেই হয়, মাংস ও শরীর। আন্তিগোনে, পৃথিবীর সমস্ত পুরুষ তার মাতৃগমন শিকার সাহস রাখে শুধু ইডিপাস, আর একমাত্র সেই ইডিপাসই জন্ম দিতে জানে তোকে, তোকে আন্তিগোনে। পরের কবিতা গর্জন সত্তর। পিস্তল ধ্বনিত করল তাদের ছুট, দূর থেকে শোনা যাচ্ছে সেই অশ্বক্ষুর ধ্বনি, থরথর কেঁপে উঠেছে চারদিক, ছুটে আসছে অগণতি বর্ণময় অশ্বারোহী গর্জন সত্তর। ঘাড় বেঁকে আছে রোখা ঘোড়ার, টকবক করছে রক্তকেশর, কাঁপছে রাগে অভিমানী নাশায় ফুসছে আগুন, থরথর কেঁপে উঠছে মাটি। আমি গর্জন সত্তরের অগণতি অশ্বারোহীর উল্লাস শুনতে পাচ্ছি, তাচ্ছিল্যের হাওড়ল ভাঙছে ক্রমাগত, উল্টে ফেলছে অবহেলার খুঁটি, উপড়ে দিচ্ছে উইয়ে ধরা স্বপ্রথিত জয়স্তম্ভ গর্জন সত্তরের অশ্বারোহী। তারা নকল ইতিহাসকে ভাঙতে আসছে, বাতাসে উঠছে ফুলকি, হাওয়ায় দহনে সোদাগন্ধ, শুকনো পাতার উপর দিয়ে তার চালিয়ে দিচ্ছে লাল ঘোড়া, সরসর করে আগুন এগোচ্ছে গর্জন সত্তর আসছে অন্ধ পাহাড় গুড়িয়ে, বধির নদীর স্থগিত কুল ছাপিয়ে হো হো করে হেসে উঠছে সব মন্দিরের দরজা হাট করে দিয়ে, ভিতর থেকে বেরিয়ে আসছে শুধু সাজানো মুখোশ, ছুটে আসছে দুরন্ত অর্শে আমার জ্বলন্ত অশ্বারোহীরা। খুরের আঘাতে ভাঙছে পদ্মাভোজির ডেরা, বাস্তু ঘুঘুর ঘুম ফাল ফাল করে ছিঁড়ে দিচ্ছে মুখোশ, খুলে আনছে বিদেশি মার্ক, বালিশ ফাটিয়ে বের করছে স্মাগল্ড ডলার। সাবাস আমার স্বপ্নের অশ্বারোহীরা, খান খান ভেঙে দিচ্ছে সমস্ত যৌন টোটেম, কবিতায় রমণী ব্যবসা, র্যাবো ভেরলেন শাল বোদলেয়ার, কাঁচি কাটা করে ফেলে দিতে বাতিল পুরনো সব অনুবাদ গন্ধ লাগা গলিত দর্শন। ছুটে আসছে গর্জন সত্তর রমণীকে একভাবে কার্ডবোর্ড ছবির মতো, নীল ছবি পোস্ট কার্ডে যারা দেখবে না, চতুর্মাত্রিক তাকে সম্পূর্ণ দেখাবে, তারা আসছে অন্তরে বাহিরে এক নতুন দর্শন নিয়ে, পথ কেটে চলে যাচ্ছে অদ্ভুত সত্তর। পিস্তল ধ্বনিত করল সেই তীব্র ছুট, পথের বাঁকের দিকে কীভাবে নিমে সিন চেয়ে, দেখো থরথর কেঁপে উঠছে ভূধর, অশ্ব হ্রেষা ল্যাজের চামর আপশানি রেকাব উষ্ণিস থেকে ঠিকরে পড়ছে জ্যোতি। যে কোনো মুহূর্তে আমি দেখতে পাবো সেই সব মুখ সরল কোমল রেখাহীন গর্জন সত্তর।